গত 3 তারিখে বৃহস্পতিবার মহিশালা খেজুতলা মোড়ে আমরা দুজনে যাই জিনিস কিনতে দোকানে। তখন কিছু মদ্যপ যুবক হ্যাঁ আমাকে গালাগালি করতে ছেলে প্রতিবাদ করতে গেলে ছেলেকে চড় থাপড় কিল লাত এমনকি পিঠ দিয়ে মাথা থেতলে দেয়। তিনটে সেলাই পড়ে হসপিটাল নিয়ে যায়। ওখানকার স্থানীয় লোকেরাই নিয়ে যায় উঠিয়ে। হ্যাঁ এদের যেমন কড়া শাস্তি হয়, এরা সমাজ বিরোধী। আর আমি একজন তৃণমূল কর্মী। হ্যাঁ ইনার নামে একটা আমার নামে অপপ্রচার করেছে। আমি বিজেপি করে নয়, এটা মিথ্যা। কোনো দলে আমাকে বিজেপি দল হতে ইয়ে করেছে, নাম দিয়ে দিছে আমার। কিন্তু আমি আপনার নাম কি? আমার নাম রাঘব রায়। আপনার ছেলের নাম সোমনাথ রায়। ছেলে কি করে? ছেলে পড়ছে, পড়াশোনা করে। এখন কিসে পড়ছে? 12 পরীক্ষা দেবে, এখনো ইয়ে হয়নি। দান এদের যেমন। হ্যাঁ ছেলের নাম কি বললেন? সোমনাথ রায়। আচ্ছা তো কি হয়েছে তাকে? তাকে কিছু মানে না, আপনার সাথে তো ঝামেলাটা হয়েছিল, তারপর ছেলের সাথে কি করে হলো? মদ্য অবস্থা আমাকে গালাগালি করে। হ্যাঁ গালাগালি করতে গেলে আমার ছেলে বলে তুমি গালাগালি করছো কেন? বলে মদ্য অবস্থায় ছিল তো। তারপরে ওকে ধাক্কাধাক্কি করে। হ্যাঁ বলতে গেলে প্রতিবাদ করতে গেলে ধাক্কাধাক্কি করে, মারে, চড় থাপড় কিল সব মারে, লাত মারে, ইঁট দিয়ে মাথা থেতলে। তারপরে স্থানীয় যুবক ছেলে ওরা ওখানকার লোকরা ওকে উঠিয়ে নিয়ে যায়। ইঁট দিয়ে যে মাথা থেতলো সে তো পাড়ারই সব ছেলে, আপনি তো চেনেন নাকি? কে ছিল? সোমনাথ কৃষ্ণেন্দু রায়, সোমনাথ রায় না, সোমনাথ নাই, জয় রায় আর সোমনাথ সরকার। এদের যেমন কড়া শাস্তি হয়। এখন যে আপনার অমিতবাবু বসু এসছে, হ্যাঁ এটা আপনার কত নম্বর ওয়ার্ড? এটা 85 নম্বর ওয়ার্ড। আচ্ছা উনি তো এবার নতুন ক্যান্ডিডেট। মহিশালার হাল হাকিকত কিছু জানে না নতুন। হ্যাঁ ওনাকে কে কল করে এনেছে? ওনাকে আমরা সবাই আমাদের প্রতিবেশীরা সবাই ডেকেছে। হ্যাঁ আমাদের এখানে যত প্রতিবেশী যারা আক্রান্ত হয়েছে গ্রামের পাড়ার লোক সব এনেছে ডেকে। তো ওনাকে বললেন বিষয়টি? সব বিষয় বলে দিয়েছে। উনি কি বললেন? উনি যা ওরা স্টেপ নিয়েছে পুলিশকে বলছে, পুলিশ প্রশাসনকে ধন্যবাদ আর স্যারকেও ধন্যবাদ আমাদের। তো এখন আপনারা কি চাইছেন? এটা তো নির্বাচনের কেন্দ্রিক আপনার কি একটা ঝামেলা, এই ঘটনার পুনরাবৃত্তি না হয় আর শাস্তি চাই। আর ওদের যেমন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। বলি আপনার ছেলে যদি চিকিৎসা দরকার হয় আমাকে বলবেন, আমরা এখন মেন হচ্ছে যে
কুনাল আমার সঙ্গে ছিল ঠিক আছে ওদের বাড়িতে হামলা করে রাত্রি বেলায় ও থানায় ধরা পড়েছে জিজ্ঞেস করুন উনি থানায় রিপোর্ট করার আগে ওরা থানায় গিয়ে সারেন্ডার করে জিজ্ঞেস করুন আমাকে বুঝবেন তো আমি সমস্ত জানি নির্বাচনের আজকে প্রচারের শেষ দিন আমি আজ কথা বলছি 42 নম্বর ওয়ার্ডের প্রার্থী অমিতাভ বসু ডক্টর অমিতাভ বসুর সাথে স্যার এই যে আপনি এই ওয়ার্ডে এসছেন এই এলাকাটা তো আপনার নয় তো কি সমস্যা নিয়ে এসছেন এলাকাটা আমার ওয়ার্ডের মধ্যে নয় কিন্তু এই এলাকায় একটি ঘটনা ঘটেছে কিছু ছেলে তারা একটি বাচ্চাকে মেরেছে এবং সেই বাচ্চাটিকে মারার পর ঘটনাটি ঘটেছে আমাদের যেখানে তৃণমূলে একটি আমাদের নির্বাচনী কার্যালয় আছে সেই নির্বাচনী কার্যালয়ের সামনে আমাদের ওখানে যারা কর্মীরা ছিল তারা সঙ্গে সঙ্গে ছেলেটিকে নিয়ে হসপিটালে যায় আমি খবর পেয়ে আমিও যাই এবং থানাতেও যাই তারপর যে ছেলেগুলি ওই বাচ্চাটাকে মেরেছে তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয় ধরা হয় ওদেরকে ওরা এখনও আছে রয়েছে থানাতেই আছে এখনও জামিন পায়নি তাদের এগেনস্ট অ্যাকশন নেওয়া হয়েছে এবং আমরা যখন এই পরিবারটির পাশে থেকেছি আমাদের কর্মীরা এবং আমি নিজে থেকেছি থানা এবং হসপিটালে সেই সময় এই ওয়ার্ডের ঘটনাটিকে আমাদের 42 নম্বর ওয়ার্ডে এটি 85 নম্বর ওয়ার্ড 42 নম্বর ওয়ার্ডের যিনি বিজেপি ক্যান্ডিডেট উনি ওই দিন ছিলেন না তার পরের দিনকে এই বাড়িতে এসে এখানে এদের ছবি তুলে নিয়ে গিয়ে এবং আরও হসপিটালে যারা ভর্তি আছে তাদের বিভিন্ন জনার ছবি তুলে ফেসবুকে পোস্ট করছেন এই দেখুন ফেসবুকে এরকম পোস্ট করছেন যে 42 নম্বর ওয়ার্ডে তৃণমূলের দুষ্কৃতীরা বিজেপি কর্মীদের উপর হাঙ্গামা করছে মানে হামলা করছে এবং এই এই ঘটনার সঙ্গে আমাদের কোনো পার্টির ব্যাপারই নয় বাচ্চা ছেলেকে মেরেছে ছেলেগুলো তার সঙ্গে পার্টির কোনো সম্পর্ক নাই এবং সেই সময় সেই পরিবারের পাশে যখন থাকা উচিত বিজেপি কর্মীরা সেটা না থেকে বিজেপির ক্যান্ডিডেট এরকম নোংরা কাজ করছেন যেটা বিজেপি পার্টির তাদের যে ইডিওলজি তাদের প্রিন্সিপাল তার সঙ্গেই ম্যাচ করে যে একটা মানুষ যখন অসহায় তার পাশে না থেকে সেটাকে রাজনৈতিক ফায়দা তোলার জন্যে ফেসবুকে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন জায়গা থেকে ছবি কালেক্ট করে সেটাকে বলা যে তৃণমূলের দুষ্কৃতীরা বিজেপির কর্মীদের মারছে এনারা প্রত্যেকেই আমি এসেছি এনারা তৃণমূলের এই যে আমাদের 85 নম্বর ওয়ার্ডের ক্যান্ডিডেট আছেন এনার সঙ্গেই ওনারা খাটছেন ওরা তৃণমূলের অ্যাক্টিভ কর্মী সেই অ্যাক্টিভ তৃণমূলের কর্মীদের বিজেপি কর্মী বলে চালিয়ে উনি নিজের ওয়ার্ডে 42 নম্বর ওয়ার্ডে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছেন 42 নম্বরের কর্মীর এই ক্যান্ডিডেট ওনার এই ঘৃণ্য কাজের জন্য আমরা নিন্দা করছি এবং এরকম নিজ ভোটের প্রচারের জন্য এরকম নিচুতা বা এরকম নিচু পর্যায়ে যাওয়া ওনার মতো মানসিকতার পক্ষেই সম্ভব আজকে ভোট প্রচারের শেষ দিন মানে আজ ওই সন্ধ্যার আগে আপনার গিয়ে শেষ হবে তো এই সময় একটা উত্তেজনা থাকে ঠিক আছে তো সবাই চাইবে আমি জিততে তার জন্য নানা রকম নাটক করবে তো এই যে আপনার গিয়ে 85 এবং 42 নম্বর ওয়ার্ডের যে জনসাধারণ আছে এই যে নানা রকম নাটক করবে তাতে যাতে প্রলোভনে পা না দেয় এই বিষয়ে আপনার তরফ থেকে আজকের দিনে কি বার্তা আমি এখানকার 42 নম্বর এবং 85 নম্বর ওয়ার্ডের বাসিন্দার কাছে খালি একটাই আবেদন যে আপনারা জানেন যে কারা সারা বছর মানুষের সঙ্গে থাকেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের কথা ভাবেন মানুষের জন্য ভাবেন আমাদের তৃণমূলের কর্মীরা 365 দিন মানুষের পাশে থাকেন আমাদের বিভিন্ন প্রকল্পগুলো নিয়ে মানুষের দোড়া দোড়া পৌঁছে দেন এবং আমার একদম নিশ্চিত বিশ্বাস যে মানুষ এইসব ভুল প্রচারে এবং নিজ কাজের প্রতি সমর্থন জানাবে না এবং 42 এবং 85 নম্বর দুটো ওয়ার্ডেই আমাদের আমরা তৃণমূল প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করব এবং 106টা ওয়ার্ডেই তৃণমূল প্রার্থীরা জয়লাভ করবেন এবং আসন্ন মিউনিসিপ্যাল কর্পোরেশনে নিশ্চিতভাবে 100%ভাবে আমাদের তৃণমূল কর্পোরেশনে ভোট হবে
আমাদের বিরোধীদের এই চক্রান্ত এই নিচতা মানুষ প্রত্যাখ্যান করবে।